হরে কৃষ্ণ শুধু গৌরভক্তবৃন্দ আজ অনেক দিন পরে দুর্যোগ পরিস্থিতির মোকাবেলা এবং দুর্ভোগ পরিস্থিতি পরে অনেক দিন পরে আজ আপনাদের সামনে উপস্থিত হলাম বিশেষ একটা তিথি আজ আজকের তিথির নাম হচ্ছে অন্নদা একাদশী এই বিশেষ অন্নদা একাদশীতেই আপনাদের সামনে অন্যদা একাদশীর মাহাত্মকতা তুলে ধরছি এবং অন্নদে একাদশী মাহাত্মকতা শ্রবণ এবং আমাদের নিজেদের পরিশুদ্ধি করার জন্য এইটুকু প্রয়াস যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনাদের আমাকে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ এই ভাদ্রবতী একা কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বলেন হে হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী কৃষ্ণ বললেন হে রাজন আমি সর্ববিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতর এই ব্রতের নাম শ্রবণেও রাশি রাশি পাপ বিদূরিত হয় এই ব্রতে ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামের এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্বকর্ম ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার রক্ষায় তিনি রাজভ্রষ্ট হন এ অবস্থায় এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালে দাসত্ব স্বীকার করেও স্বার্থ রক্ষার্থে নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই এইভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত বিবুর হলেন এমন সময় দৈদ দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিবরে প্রণাম করলেন জুড়িয়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মনির বিস্ময়াপন্ন হলেন মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বলেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এক একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্যর প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনের বহু বৎসরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাব রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রী পুত্র স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হল নিষ্কণ্টক রাজ্য সুখবুক করতে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গ্রমণ করলেন হে মানুষ নিষ্ঠা সহকারে যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে বক্তি লাভ করে অবশেষে দিব্যদাম ধামে গমন করেন এই ব্রতের এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভাবনা মিত্র সংঘ ইস্কনের পক্ষ থেকে অন্নদা একাদশী তিথিতে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সংকীর্তন গ্রন্থ প্রচার বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা অন্যদা একাদশী মাহাত্মকতা শ্রবণ করলেন আশা করি আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত প্রদান করুন কলির যুগে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত ব্রত কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রতকতা হচ্ছে একাদশী ব্রতকতা এবং একাদশী ব্রত আপনারা সবাই পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন আজ এই পর্যন্ত যদি ভুল হয় ক্ষমা করবেন